নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। তোমরা দেখছো কেটি এডুকেশন ইউটিউব চ্যানেল। কেটি এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর, এসটি এসসি ওবিসি অর্থাৎ ওএসসি স্কলারশিপের আবারও ডেট বাড়ানো হয়েছে। তো এটির লাস্ট ডেট কত বাড়ানো হয়েছে এবং আবারও বাড়ানো হবে কিনা সেটি নিয়ে বিস্তারিত জানাবো। স্বামী বিবেকানন্দের সাথে ওএসসি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে কিনা এবং তার সাথে 2021-এর টাকা দেওয়া স্টার্ট হয়েছে কিনা এবং কী কী ডকুমেন্টস তোমাদের কলেজ এবং স্কুলে সাবমিট করতে হবে জানাবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, তোমাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধবীদের সাথে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিও, আর চ্যানেলের নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন স্কলারশিপ এছাড়াও সরকারি তথ্য পেয়ে যাবে। এছাড়াও তোমরা যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, সেখানে নিত্য নতুন আপডেট দেওয়া হয়। যারা যারা আমাকে পার্সোনালি মেসেজ করতে চাও তারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। এছাড়াও তোমাদের যে কোনো রকম প্রবলেমে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ওএসসি স্কলারশিপের ডেট বাড়ানো হয়েছে, সেটির লাস্ট ডেট করা হয়েছে 15ই ডিসেম্বর। এটি নিয়ে তিনবার ডেট বাড়ানো হলো, এর আগে 15ই নভেম্বর লাস্ট ডেট ছিল, তারপরে 30শে নভেম্বর করা হলো এবং গতকাল এটি আপডেট দেওয়া হয়েছে 15ই ডিসেম্বর এটির লাস্ট ডেট। আবারও বাড়ানো হলে বাড়ানো হতে পারে, এখনও পর্যন্ত কনফার্ম বলা যাচ্ছে না আবারও বাড়ানো হবে কি না। তো তোমরা যারা এখনও পর্যন্ত ওএসসি স্কলারশিপের ফর্ম ফিল আপ করোনি তারা অবশ্যই করে নিও, একদম দেরি করো না। এবং তোমরা কীভাবে ওএসসি স্কলারশিপের ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ সেই ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে সেখান থেকে চেক আউট করে নিও। এছাড়াও ওএসসি স্কলারশিপে কী কী ডকুমেন্টস লাগবে এবং কত টাকা করে কোন কোর্সে দেওয়া হবে সেটি নিয়েও অলরেডি ভিডিও প্রোভাইড করা আছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রথমেই তোমাদেরকে বলি বন্ধুরা, যে ওএসসি স্কলারশিপে জেনারেল যারা কাস্ট রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে না, ওএসসি স্কলারশিপে এসটি এসসি ওবিসিরাই অ্যাপ্লাই করতে পারবে, জেনারেলরা একদমই এটিতে অ্যাপ্লাই করতে পারবে না। সেকেন্ড আপডেট হচ্ছে, তোমরা আমাকে বারবার করে কোয়েশ্চেন করেছো যে ওএসসি স্কলারশিপের সাথে স্বামী বিবেকানন্দে অ্যাপ্লাই করা যাবে কি না। হ্যাঁ বন্ধুরা, ওএসসি স্কলারশিপের সাথে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করা যাবে। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে তোমাদের আমি বলছি, এরকম এর আগের বছর এবং তারও আগের বছর অনেক বছর ধরে হচ্ছে যে স্বামী বিবেকানন্দ এবং ওএসসি দুটোই অ্যাপ্লাই করেছে, এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু দুটোরই টাকা পেয়েছে। তাই তোমরা চাইলে কিন্তু ওএসসি এবং স্বামী বিবেকানন্দ দুটোই অ্যাপ্লাই করতে পারো, কোনোভাবেই এই দুটো স্কলারশিপ অ্যাপ্লাই করলে রিজেক্ট হবে না। কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করার পর ফিল আপ, আমি যদিও বা কীভাবে ফিল আপ করবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সেটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অলরেডি সেটা নিয়ে ভিডিও বানানো হয়ে গেছে। তো স্বামী বিবেকানন্দ ফিল আপ করার সময় ওখানে লেখা থাকবে যে তুমি এর আগে কোনো স্কলারশিপ পেয়েছো কি না বা অ্যাপ্লাই করেছো কি না, তো তোমরা সেক্ষেত্রে নো করবে, তোমরা চাইলে কিন্তু স্বামী বিবেকানন্দ ওএসিস দুটোতে অ্যাপ্লাই করতে পারো, কোনো রকম প্রবলেম হবে না, দুটোর টাকাই কিন্তু তোমরা পাবে যদি তোমাদের স্কুল কলেজ সেটি অ্যালাউ করে। অনেক স্কুল কলেজ রয়েছে যে কোনো একটা স্কলারশিপ অ্যালাউ করে, দুটো স্কলারশিপ অ্যালাউ করে না, আবার অনেক স্কুল এবং কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, তারা দুটো স্কলারশিপই কিন্তু অ্যালাউ করে অর্থাৎ ভেরিফিকেশন করে দেয়, সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু দুটো স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এবার বলবো যে তোমাদের 2021-এর টাকা দেওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে কি না। সম্ভবত এখনও পর্যন্ত 2021-এর টাকা দেওয়া শুরু হয়নি, তখন এই ফর্ম ফিল আপ করা কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণভাবে, তখন 2021-এর ওএসসি স্কলারশিপ ফর্ম ফিল আপ 2021-22 সেশনের ফর্ম ফিল আপ যেটা হচ্ছে কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের টাকা দেওয়া স্টার্ট হবে। তো বন্ধুরা, এবার বলবো যে তোমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে এই ব্যাপারটা তোমরা একটু ভালো করে দেখে নাও, কোনো রকমভাবে এই ব্যাপারটাই ভুল হলে তোমাদের টাকাটা পেন্ডিং হয়ে যাবে, তোমাদের টাকা পেতে প্রবলেম হবে, তাই এই ব্যাপারটা তোমরা একটু ভালো করে দেখে নাও। তো বন্ধুরা, অ্যাকনলেজমেন্ট স্লিপ তোমাদের দেওয়া হবে, যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা যে তোমাদের দেওয়া হবে সেখানে আইডি ও পাসওয়ার্ড তোমাদের লেখা থাকবে, সেটি তোমাদের কাছে নিজের কাছে যত্ন করে রেখে দেবে, কারণ ওই অ্যাকনলেজমেন্ট স্লিপের মধ্যে যে আইডি ও পাসওয়ার্ড থাকবে সেটি তোমাদের রিনিউয়াল করার জন্য প্রয়োজন হবে। তোমাদের যে ফাইনাল ডকুমেন্ট সাবমিট করতে হবে স্কুল কলেজে, সেক্ষেত্রে মিস কোনো একটা মিস হয়ে গেলে কিন্তু তোমাদের ভেরিফিকেশন হবে না, টাকা পেতে প্রবলেম হবে, পেন্ডিং হয়ে যাবে তোমাদের। স্কুলের ক্ষেত্রে কিন্তু আলাদা, স্কুলের যে মাস্টার এবং মিস্ট্রেস রয়েছেন, হেডমাস্টার মিস্ট্রেস রয়েছেন, ওনারাই করে দেয় স্কুলের দায়িত্ব, স্টুডেন্টের দায়িত্ব ওনারাই নিয়ে নেন, কিন্তু কলেজের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, কলেজের ক্ষেত্রে কিন্তু নিজেকেই নিজের দায়িত্ব নিতে হয়, কোনো রকম কিছু ভুল হলে কিন্তু পেন্ডিং হয়ে যাবে।
সে কারণে ভালো করে দেখে নাও কী কী ডকুমেন্টস তোমাদের দিতে হবে। অ্যাডমিশন ফর্ম, অর্থাৎ তোমাদের যে ফর্মটা ফিল আপ করেছো সে অ্যাডমিশন ফর্মটা তোমাদের দিতে হবে। অনেক কলেজে অ্যাকনলেজমেন্ট যে স্লিপটি সেটি চায়, সেক্ষেত্রে যদি কলেজে অ্যাকনলেজমেন্ট স্লিপটি চায় তাহলে তোমরা নিজেদের কাছে এক কপি জেরক্স করে সেটি দিয়ে দেবে, আর এক কপি জেরক্সটা নিজেদের কাছে রেখে দেবে। অনেক কলেজে আবার অ্যাকনলেজমেন্ট স্লিপটি চায় না, তাহলে দেওয়ার কোনো প্রয়োজন থাকে না, সেটা কলেজে গিয়ে জিজ্ঞাসা করে নেবে। তারপরে এইচএসের মার্কশিট, তোমরা যদি এইচএস দিয়ে থাকো এইচএসের মার্কশিট, মাধ্যমিক দিয়ে থাকলে মাধ্যমিকের মার্কশিট দেবে, এবং তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট, এসটি এসসি ওবিসি যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটি তোমাদের দিতে হবে। ব্যাংকের পাসবুক, অর্থাৎ ব্যাংক বইয়ের যে ফ্রন্ট পেজটা তোমরা দিয়েছিলে ফর্ম ফিল আপের সময়, সেই ফ্রন্ট পেজটা তোমরা জেরক্স করে দেবে, যেখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড লেখা থাকবে। অবশ্যই নিজের ব্যাংকের পাসবই দেবে, ফিস কার্ড তোমরা দেবে। বন্ধুরা, যারা যারা এখনও ফর্ম ফিল আপ করেনি তারা খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নাও, দেরি করো না। এখন সার্ভারের কোনো প্রবলেম নেই, যে কোনো সার্ভার ক্যাফেতে গিয়ে তোমরা খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নাও। যখনই টাকা দেওয়া শুরু হবে তখনই আমি তোমাদের জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।